মা একটা একটা কথা বলতাম মা। হ্যাঁ বাবা বলো। আমি না একটা মেয়েকে না পছন্দ করেছি। ও আচ্ছা, আমার রাজু প্রেমে পড়েছে। মেয়েটা দারুণ দেখতে কিন্তু। ও তাই? ভালো কিন্তু মা, একবার দেখে আসবে তুমি? আচ্ছা চলো চলো। ও তাই? মা আমার খুবই পছন্দ হয়েছে, দারুণ দেখতে কিন্তু। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, সুশিক্ষিত আর সভ্য ফ্যামিলির মা, দারুণ মানে ভালো ফ্যামিলির, একেবারে ভালো পরিবারের। আচ্ছা তো মেয়েটা দেখতে কেমন? হাইট ফাইট সব ঠিকঠাক আছে তো? মা মেয়েটা একেবারে একেবারে সুশ্রী। ও তাই? সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সভ্য আর সুশিক্ষিত আর ভালো একটা পরিবারের কিন্তু মা। আচ্ছা। হ্যাঁ মা। আচ্ছা গায়ের রংটা কেমন বাবা? গায়ের রংটা ফর্সা তো? হ্যাঁ ফর্সা নয়, তবে শ্যামলা, কিন্তু দেখতে খুব সুশ্রী কিন্তু, দারুণ দেখতে। চলো না একবার দেখে আসি। বাবা আসুক, বাবা কি বলে দেখি, তারপরে বলতে পারবো বাবা। চলো 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 না মা চলো। শুনলাম তুমি নাকি কোনো মেয়েকে পছন্দ করেছো। হ্যাঁ বাবা। হ্যাঁ তো দেখতে কেমন? ফর্সা তো গায়ের রং? বাবা ফর্সা নয়, শ্যামলা, তবে দেখতে কিন্তু খুব কিউট বাবা। তুমি অত ফর্সা আর বউ মানবো কালো, কেমন লাগছে তো? না না কিছু না কিছু না। ও ফর্সা নয় তার মানে তার কোনো দাম নেই? না না, ফর্সা বৌমা ঘরে এনে আমার সাথে আর আত্মীয় স্বজনদের সাথে মারামারি করলেও ঝগড়া করলেও ঠিক আছে, কারণ গায়ের ওর গায়ের রং ফর্সা, তাই না? আমার বলার মানে হচ্ছে যে গায়ের রং ফর্সা মানেই ভালো, তার থেকে বেশি বা অন্য কিছু আর কিছুই হতে পারে না, গায়ের রং ফর্সা হলেই ঠিক আছে, তাই তো? এই গায়ের রং ফর্সা, ফর্সা নিয়ে কিসের এত গর্ব বলো তো তোমাদের? খবরের কাগজে টিভি চ্যানেলে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে তার সম্পর্ক ভেঙে গেছে বা তার সংসার ভেঙে গেছে, কারণ তার গায়ের রং কালো। আচ্ছা আচ্ছা চলো বাদ দাও, আমি একে বিয়ে করবো না, ঠিক আছে? আমি একে বিয়ে করবো না। সোসাইটিতে ভালো সুনাম আছে, সুন্দরী নামে সুনাম আছে, খুব সুন্দরী দেখতে, সুশ্রী দেখতে। ও তারপরে কী করলো, বাড়িতে আসো, বাড়িতে আসার পরে তোমার প্রতি, আমার প্রতি, মায়ের প্রতি কোনো ধরনের কোনো রেসপেকটেশন নেই, ও তোমাকে উল্টো পাল্টাভাবে গালিগালাজ করছে আর অসভ্য আচরণ করছে, তখন কী করবে? তুমি কি এটা গ্যারান্টি দিতে পারবে? এমনটা কিন্তু খুব কমই হয়, তুমি হয়তো জানো না। বাবা না, টিভিতে অ্যাড দেখাচ্ছে, ফেয়ার স্কিন ইজ ইকুয়াল টু সাকসেস, বুঝলে? সাহন শুধুমাত্র 4 সপ্তাহে, বাহ! কালো হলেই ইন্টারভিউ থেকে রিজেক্ট, আর ফর্সা হলে ছটাস করে একেবারে ও কোম্পানি সিইও হয়ে গেল। এখানে আমরা সব বলিউডের তারকাদের আমরা সব ভগবান মনে করি, আর এই সেই ভগবান ওনার ভক্তদের বলছেন ফর্সা হওয়ার ক্রিম লাগাও, ওটাতে সব কিছু আছে। টিয়াটা কোথা থেকে কোথায় চলে গেল আর আমরা গায়ের রং ফর্সা নিয়ে পড়ে আছি বাবা, কি অদ্ভুত! জানি বাবা হলিউডের সাথে যাওয়ার কি হয়েছে, সেখানে গায়ের রঙের কোনো ব্যাপার নেই, সেখানে কালো, ফর্সা, শ্যামলা, কুচকুচে কালো আর কিছু সবাইকে কিন্তু দেখায়। ওরা আমাদের থেকে শত শত গুণে ভালো, বিকজ তারা কি করে, তারা এই কমপ্লেক্সেনদের দেখে ক্যারেক্টার বানায় না, যত ধরনের মিক্সচার আছে সব কিছু একসাথে করে তারা কিন্তু মেন হিরো তৈরি করে, বুঝলে? আর এখানে শুধু কি হয়, শুধুমাত্র গ্ল্যামার দেখাতে চায়, আর এই সেই গ্ল্যামার কে দেবে, সেই গ্ল্যামার দেবে ফর্সা ছেলে আর মেয়েরা। বাহ, আজকাল স্কুলে ছোট ছোট বাচ্চারাও একে অপরকে রাগায়, র্যাগিং করে, ওই কাল্লু এখানে আয়, ওই কাল্লু তোকে ঠুকে দেবো, ওই কাল্লু তোকে মেরে দেবো, তুই কি কয়লা খাস যে এত কালো? তারা একেবারে ছোট ছোট বাচ্চা, তারা সারা জীবন দ্বিধাগ্রস্তভাবে জীবন কাটায় আর ভাবে যে আমাদের মধ্যে কোনো না কোনো খামতি আছে বা কমি আছে, যে আমরা এরকম, আমরা কিছুই করতে পারবো না। বাবা খামতি বা নোংরামি তাদের মধ্যে নেই, খামতি নোংরামি তো তাদের মধ্যে আছে যারা তাদেরকে সামনে থেকে রাগাচ্ছে বা র্যাগিং করছে, তাদের মধ্যে আছে, বুঝলে? আচ্ছা ওই বাচ্চাটার কনফিডেন্স কি থাকবে বলতো, ওই বাচ্চাটার কনফিডেন্স কি থাকবে? বেচারা ভাববে যে আমার কোনো ধরনের কোনো কোয়ালিটি নেই, আমি জীবনে কিছুই করতে পারবো না, বিকজ আমার গায়ের রং কালো, আমার গায়ের রং ফর্সা নয়। এখানে বাচ্চাদের কি দোষ আছে বলো? তো টিভিতে, নিউজ পেপারে, ফেসবুক নিউজ ফিডে দেখতে পাচ্ছে, তাও কমেডি শোতেও এসব দেখায়, কালারি জোকস, বডি শেমিং এর জোকস, কত কালো, তুই কত মোটা, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। বাবা ওই যুগ কেটে গেছে, বুঝলে? ওই যুগটা কেটে গেছে, রং নিয়ে বর্ণ নিয়ে ভেদাভেদ করার যুগটা কেটে গেছে, বুঝতে পেরেছ? বাবা বর্ণ ভেদাভেদ না আমাদের ঘর থেকেই শুরু হয়, বুঝলে? আমি একটা কালো মেয়েকে বিয়ে করে নিয়ে এলাম,
পাড়ার লোক আত্মীয় স্বজন আর কেউ আর কেউ বলবে যে ছেলেটা কত ফর্সা, মেয়েটা কত কালো, এবং আরো কত কি। কোনো বিয়ে বাড়িতে গিয়ে আমরা বলি এই মেয়েটা কত কালো বা ছেলেটা কত কালো, ও কত ফর্সা, ও কত কালো, আর ওরই বাড়িতে খাই, আবার ওরই বাড়িতে খাওয়া দাওয়া করে পেট পুড়ে খাওয়া দাওয়া করে এসে আবার বদনাম ভরে দিয়ে চলে আসে। অন্য ভেদাভেদ বাড়িতেই শুরু হয় বাবা। দুনিয়া এপিজে আবুল কালাম আজাদকে মানেন, কিন্তু উনি তো ফর্সা ছিলেন না। স্টিল ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্ট উই এভার হ্যাড, এই ভ্যালুটাই ম্যাটার করে বাবা। কাল অথবা পরশু তোমার বৌমা চলেই আসবে, আমাদের মেন্টালিটিটা অনেকটা চেঞ্জ করতে হবে বাবা, নাহলে চলা যাবে না।